বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমএ এর সহসভাপতি মোহাম্মদ নাসির আমার বাই বসা এবং আমার ডানে রয়েছেন নিরাপত্তা পরামর্শক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাধীনতার 48তম বার্ষিকী আমরা উদযাপন করলাম 48 বছর বয়সে বাংলাদেশের অর্জন কি দেখেন 48 বছরে সবচেয়ে বড় অর্জন কি মনে হয় বিশ্ব মামুন ধন্যবাদ আপনাকে স্বাধীনতার মাস মার্চ মাস 7ই মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ সেটা ইউনেস্কো আপনার বিশ্বের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে 17ই মার্চ ছিল বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী গতকালকে গেল 26শে মার্চ এবং স্বাধীনতা দিবস আমরা যেই বাংলাদেশ 1971 সালে আপনার 25শে মার্চের কালো রাত্রির মাধ্যমে যুদ্ধ ঘোষণা করেছিল এবং 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিল আজকে বিশ্বের বুকে এক অপর প্রতিরোধ বাংলাদেশ হিসেবে দাঁড়িয়েছে আমরা যদি দেখি আপনার অনেকগুলো সূচক আপনার ইন্ডিয়ার চেয়েও আমরা এগিয়ে আছি আপনি নিশ্চয়ই আপনার মনে থাকার কথা পাকিস্তানের একটা টক শোতে যখন কথা হচ্ছিল তো একজন আলোচক তখন বলছিল আমার সুইডেন হওয়ার দরকার নেই মুজি বাংলাদেশ বানা দো আমি মনে করি সেখানেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রচেষ্টা আজকে যে মেগা প্রজেক্টগুলি বাংলাদেশ সরকার নিয়েছে জননেত্রী শেখ হাসিনা নিয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার ডিজিটাল বাংলা আজকে পদ্মা ব্রিজ মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাতারপাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প রামপাল প্রকল্প মহেশখালীর এলএনজি টার্মিনাল কর্ণফুলী টানেল চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে লালখান বাজার পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কর্মযজ্ঞগুলি শুরু হয়েছে আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মধ্য আয়ের দেশের দিকে আপনার 1972 সালে বাংলাদেশের বাজেট যেখানে ছিল 776 কোটি টাকা আমার যদি ভুল না হয় গত বছরে আমাদের সেখানে বাজেট দেওয়া হয়েছে 4,64,000 কোটি টাকার তো বাংলাদেশের আজকে যে বিশাল অর্জন আমরা যেখানে এগিয়ে যাচ্ছি আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে এগিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশের পোশাক শিল্প মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড স্লোগান নিয়ে পৃথিবীর 163টি দেশে বাংলাদেশকে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে ক্যারি করছে আমরা মনে করি আমরা ধারাবাহিকভাবে যে সরকারগুলি বিভিন্ন দেশে ছিল আপনার মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ সিঙ্গাপুরের লি কিয়ন ইউ তারা যখন দীর্ঘদিন এই দেশটাকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে আজকে উন্নত দেশ হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ওই অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে শুনবো আরও কথা আপনার কাছ থেকে মেজর রেজাল করিম আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনি কি মনে করেন যে 48 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে অর্জনের কথা বলতে গেলে এখানে আপনার কিছু ব্যর্থতার বিষয়গুলো ব্যর্থতার প্রসঙ্গে আমি পরেই আলোচনা করি ভালো কথা দিয়ে শুরু করি হ্যাঁ তো অর্জন অবশ্যই অনেকগুলো অর্জন আছে সেটাও শুনতে যাইবো ব্যর্থতার আমাদের দেশে অনেকগুলো অর্জন যেটা হচ্ছে যে অর্জন হয়েছে যেমন শিক্ষা খাতে আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে ভৌতিক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আমাদের দেশের তারপরে আমাদের বাট এই সব বিষয়গুলো আসলে যাই বলি না কেন একটা জায়গায় কিন্তু কনফিডেন্স আসে না যে আমি একটা অর্জনের কথা বললাম ধরেন শিক্ষা খাতের কথাই আমি শুরু করি যদি অর্জনের কথা আপনি যখন শিক্ষার কথা বলছিলেন তখন আমার মাথায় কোয়ালিটির কথা আসছে জি হ্যাঁ আমি ওই কথাটাই আমি বলছি যে কারণ আপনি শুরুতেই বলছেন যে আগে ভালো কথাটা বলি তো আসলে ভালো কথা বলতে গেলে একটা কনফিডেন্স কিন্তু লেভেল কাজ করবে যে আমার অর্জন মানে এমন কিছু নাই যেটি আপনি আস্থার সঙ্গে বলতে পারেন সঙ্গে বলতে পারি এমন কোনো কিছু পান না হ্যাঁ আমি জাস্ট এক এক করে যাই যেমন আমাদের শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে কিন্তু শিক্ষা খাতে আপনি জাস্ট গত বেশি দূর না এক বছরের চিন্তা করেন যে বা গত 20 বছরের কথা চিন্তা করেন আমাদের শিক্ষা খাতে মানে অবস্থা চলে গেছে আমাদের ডাকসুর ইলেকশনটাই চিন্তা করেন কিছুদিন আগে গেল যে ডাকসুর ইলেকশন আমরা যা দেখলাম
মানে আমাদের প্রত্যেকটা ছাত্রী হলে ছাত্রীদের যে একটা ভূমিকা, ছাত্রীদের যে প্রতিবাদ, আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি যে আমাদের হলের ছাত্রীগুলো আজকে ওইভাবে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে? আমি মানে এখানে রাজনৈতিক বিতর্কে যাব না, বাট এই জায়গাটা আমাদের অনেক বড় একটা অবনতি আমাদের, তারপরে কোয়ালিটি এক শিক্ষাক্ষেত্রে যে সবচেয়ে বড় কথা, আমি পাস স্টুডেন্টটা পাস করতেছে, ভালো রেজাল্ট করতেছে, কিন্তু কোয়ালিটি কী বেরোচ্ছে? কিছুদিন আগে কোনো একটা কারণে আমার শিক্ষামন্ত্রীর সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল, তখন বাট আমি একটা জায়গায় সাফল্য বলবো, হ্যাঁ, যে বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন ভালো কয়েকজন মিনিস্টার আছে। আমি সব ক্ষেত্রে আমি মনে করি না যে রাজনৈতিকভাবে, রাজনৈতিক পরিচয়ের কারণেই আমার কোনো মানুষের প্রতি আমার বিদ্বেষ মানে মূলক বা বিরূপ মন্তব্য করা উচিত, যে আমি এই আওয়ামী লীগ করে বিধেয় তার বিরুদ্ধে আমি কথা বলবো বা বিএনপি করে বলেই তার বিরুদ্ধে কথা বলবো। আমার সে ব্যক্তি মানুষটাকে দেখা উচিত। যেমন আমাদের এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের যে মারা গেল ইয়া ভাই ছিলেন, আনিসুল হক ভাই ছিলেন, যে তাকে কিন্তু আসলে রাজনৈতিক পরিচয়ে তাকে আসলে পরিচিত এরকম আওয়ামী লীগে আমি কিছু মন্ত্রীকে আমার কয়েকজনকে আমার খুব ভালো মনে হয় যে এই ব্যক্তিগুলোর দ্বারা পরিবর্তন সম্ভব, বিশেষ করে শিক্ষামন্ত্রীর যে উদ্বেগটা, এবং উনি আমি নিজে কয়েকটা বিষয় যখন ওনাকে আমি কিছু আইডিয়া শেয়ার করছিলাম এবং দেখলাম যে তার যথেষ্ট সিরিয়াসনেস আছে এটার প্রতি। এখন বিষয় হচ্ছে যে একজন মন্ত্রী চাইলে সব কিছু হয় না, মন্ত্রীর হ্যান্ডস যারা আছে, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা যে অধিদপ্তরগুলো বা শিক্ষার যে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলো বা এখানে যে বিভিন্ন যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো যদি করাপ্টেড হয় কিছুই করার নাই, একটা নির্দেশ দিয়ে দিল, সেই নির্দেশ তো তারা ঠিকমতো পালন করবে না। আচ্ছা, তারপরে আপনি আমাদের দেশে ভৌতিক অবকাঠামোর কথা বলি, এই বাংলাদেশে এটাও দেখা গেছে যে আপনার রডের জায়গায় বাঁশ দিয়ে পিলার তৈরি করেছে, তো সেই জায়গায় আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু কোয়ালিটি কী দিচ্ছে আমরা? দেশের এমআরএফ বিভিন্ন বিল্ডিং, কলকারখানা বা আমাদের হাই রেঞ্জ বিল্ডিংগুলো হচ্ছে, রোড হচ্ছে, যেমন যে মগবাজার ফ্লাইওভারটা নিয়ে কত কাহিনী হলো, আমি জাস্ট সেদিন আসার সময় দেখলাম যে সেটার উপরে আপনার একটা কী বলে ট্রাফিক সিগন্যাল ফ্লাইওভার উপরে। আপনি ওয়ার্ল্ডে কোনো কান্ট্রিতে, এক্সেপশনালি কোনো কান্ট্রিতে পেতে পারেন, কিন্তু কোনো উন্নত দেশে কিন্তু পাবেন না যে ফ্লাইওভারের উপরে আপনার সিগন্যালটা, ট্রাফিক সিগন্যাল আছে। তার মানে কি, এই জায়গাটা ত্রুটি ছিল, আমাদের দেশের ড্রাইভাররা রাইট হ্যান্ড ড্রাইভ করে, মানে এটা ত্রুটি বলবেন না অনেক বেশি ইনোভেটিভ বলবেন না, এটাকে ইনোভেটিভ হ্যাঁ বলতে পারেন, বাট এই ইনোভেশনটা আমার মনে হয় না যে কেউ অ্যাকসেপ্ট করে এটা, কারণ আপনি ফ্লাইওভারটা কেন দিচ্ছেন, গাড়িটা স্পিডটাকে ধরে রাখার জন্য, আমি নিচের ট্রাফিক জ্যামটাকে ই করে আমি উপর দিয়ে চলে যাব, আমি সেখানে যদি ট্রাফিক সিগন্যাল দিই তাহলে আমার পার্থক্যটা কী ক্রিয়েট করলাম যে আমি এত খরচ করে? তারপরে আমাদের দেশের চিকিৎসার কথা চিন্তা করেন, আমাদের দেশের চিকিৎসা অবস্থা এই যে গত কয়েকদিন, গত দুই সপ্তাহ ধরে আপনি এমন কোনো পরিবার পাবেন না যেখানে বাচ্চাদের ভাইরাল ফিভার হয়নি, কিন্তু দেখেন আমি জাস্ট সেদিন এক বাচ্চার মায়ের সাথে কথা বলতেছিলাম, সে বলছিল যে আমি আপনার বাচ্চাকে কেন হসপিটালে নিচ্ছেন না, বলছে কোন হসপিটালে নিয়ে যাবো, যেভাবে ফেসবুক বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরকে হসপিটালগুলোতে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে তারা সাহস পাচ্ছে না। আমার কথা হচ্ছে যে রাস্তার একটা সংকট সর্বত্র উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতির ভিতরে আমাদের কনফিডেন্স লেভেলটা নাই, কারণ হচ্ছে আমাদের আস্থাটা পাচ্ছি না, আর আস্থাটা পাচ্ছি না কারণ আমাদের কোয়ালিটিগুলো আমরা মানে এই যে উন্নতি হচ্ছে আস্থার সংকট আছে, এর কারণ কি যে এই উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব আছে, মানে ইনক্লুসিভনেসের কোনো? অবশ্যই এখানে আরো একটা বিষয় আছে জিল্লুর ভাই, এখানে জনগণের সম্পৃক্ততা আপনার এখানে তো একদমই বলতে গেলে পজিটিভলি নাই। যেমন ধরেন একটা দেশে সত্যি করে এটা সরকারের স্বার্থেই, আমি এখানে মানে সত্যি কথা আমার কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার বা কারো পক্ষেও আমার ওপিনিয়ন না, যে একটা দেশে কিন্তু একটা সরকার মজবুত হয় তখনই যখন তার বিরোধী দল থাকে, কারণ শক্ত বিরোধী দল থাকে, কারণ শক্ত বিরোধী দল আপনার যে কোনো মানুষের জন্য কিন্তু একজন শক্ত সমালোচক প্রয়োজন, তার ভুল ত্রুটি ধরে দেওয়ার মানুষ প্রয়োজন হয়। আপনি তো ফেরেস্তা না, আমরা সবাই মানুষ, আমার ভুল ত্রুটি হবেই, কিন্তু আমার ভুল তখনই কম হবে যখন আমার শক্ত কোনো যোগ্য কোনো সমালোচক থাকবে। এখন সরকারি দল কি বিরোধী দল তৈরি করবে? না, সরকারি দল সেটা করবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি এই জায়গাটায় বিরোধীদের অ্যাক্সেস না দিলে কিন্তু বিরোধীরা গড়ে উঠবে না, আমাকে ধীরে তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে অ্যাক্সেস দিতে হবে, তাদেরকে আমার সেরকম মানে আপনার কি বলা যায় যে তাদের অপরচুনিটি ক্রিয়েট করে দিতে হবে। এখন অপরচুনিটি মানে এই না যে তাকে দাওয়াত দিয়ে এনে বসানো, তা না, তার মানে হচ্ছে তারা গভর্নমেন্টের একটা ফ্রেম থাকতে হবে যে এই, যেমন সেফার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই কিছু না লেজে কুকুর নারে একটা কথা আছে এরকম টাইপ, আমাদের দেশের বাংলাদেশের অনেক নেতারা আছে, অনেক সরকারি কর্মকর্তারা আছে যারা অতুৎসাহী হয়ে কাজ করে। সেফার ধরেন গত যে ইলেকশন গেল, আই এম শিওর গত ইলেকশনে আপনার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় না উনি যতটা
মানে উনি আমার মনে হয় না উনি কোনো সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গায় এইভাবে বলছেন যে তোমরা ভোটের জন্য এরকম এরকম করো কিন্তু দেখা গেছে যে ওখানে অনেক সরকারি অনেক লোকজন কিন্তু অতুৎসাহী অনেক কিছু করেছে সেফর ধরেন একটা অনুষ্ঠানে একটা ছেলের সাথে আমার দেখা যে আমি বললাম যে কি ভাই তুমি কেমন আছো পরে বলে যে এই তো ধরেন খুশিতে ঠেলায় ঘুরতে আমি বললাম ভাই এটা মানেই বুঝলাম না আমি টার্মটা ফার্স্ট ধরতে পারিনি তখন আমি সে আমাকে বললো যে আমি এটা এই মানে এই কথাটা তুমি কেন বললা এইভাবে বলছো কেন বলছে আপনার গত ইলেকশনের সময় আপনি ফেসবুকে বিভিন্ন বিষয়ে দেখেন একটা ছড়াই গেলাম কি দেন আমি নিজে ফেসবুকে চেক করলাম চেক করে দেখি যে হ্যাঁ আপনার এক সাংবাদিক তিনি রিপোর্ট করতে গেলেন রিপোর্ট করার সময় তিনি দেখলেন যে ভোটার যারা দাঁড়িয়ে আছেন কোন একজন ভোটারের হাতের উপর দাগ লাগানো ওই যে একবার ভোট দিলে তো একটা স্পট পড়ে যায় বললো যে আপনি এখানে আবার কেন আসছেন দেন সে বললো যে এই ধরেন খুশিতে যাই হোক মানে তিনি দ্বিতীয়বার ভোট দিতে চলে আসছেন মানে কি এইভাবে কন্টিনিউসলি চলে ভোট এভাবে দেওয়া হয়েছে এটা কি আপনাকে কোনো প্রধানমন্ত্রী কি বলছে এটা করতে বলেন নাই বা এই জায়গায় কি প্রশাসন অনেক ক্ষেত্রে আছে যারা দেখেও দেখেনি সেফর ধরেন আপনার কিছু এলাকা আছে খুলনা ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ আপনার এরকম কিছু এলাকা গাজীপুর এই এলাকাগুলো কিন্তু বলা যায় আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি এলাকা সেখানেও দেখা যায় আপনার আমি সেফর ধরেন আমি কোনো একটা আওয়ামী লীগেরই খুব মানে কনফার্ম এই ভদ্রলোক মানে বিএনপি ক্ষমতায় থাকলেও তার এখানে ওই আওয়ামী লীগের সিটটা পাওয়ার মতো না সেই নেতার আসনে একটা ঘটনা বলি ওই নেতার কাছে ওই এমপির কাছে ভোটের পরের দিন যে কোনো একজন বললো যে ভাই আমরা তো গতকালকে রাত্রে ঘুমাই নেই আপনি তো জানেন তো তোমাকে তখন সে বলবে তুমি গতকালকে রাত্রে যে তুমি ঘুমো নাই তোমাকে গতকালকে কেউ ভোট দিতে বলছে মানে আই স্যালুট টু দ্যাট এমপি যে সেই পার্লামেন্টের মেম্বার সে নিজে বলছে তোমাকে গত রাতে কেউ বলছে আমি তো এখানে আমার আমি তো সবাই ভোটে এমপি হব তুমি যে বলতেছো গতকালকে রাতে যে তুমি আমার ভোটের জন্য তুমি ওখানে যে সারা রাত জেগে তুমি ব্যালট বক্স কী কী করছো আমি এই টার্মগুলো বলতে চাই না তো এটা তো তোমার করার দরকার নাই তোমাকে কে ভোট দিতে বলছে সো এই যে অতুৎসাহী লোকগুলো আছে আমাদের দেশে এদের কারণে কিন্তু আমাদের দেশে সত্যি উন্নয়ন আছে আপনার কাছে মিস্টার নাসির আপনি শুনলেন ওনার কথা উন্নয়ন বা অর্জন আছে কিন্তু সংকট অনেক গভীর আস্থার সংকট অনেক বেশি সব মিলিয়ে ওনার কথা শুনলেন কিন্তু আমি আপনার কাছ থেকেও শুনতে চাইবো যে আপনি অনেক রকমের উন্নয়নের কথা বলেছেন হয়তো আরও তালিকা দীর্ঘ আপনি করতে পারবেন আমি জানি কিন্তু আপনি কি মনে করেন যে ব্যর্থতার জায়গা বা অর্জন হতে পারতো অর্জন করতে পারিনি বা একেবারেই অর্জনের বিপরীতে হেঁটেছি এরকম জায়গাগুলো কি আছে আপনার একটা কাজ করতে গেলে 100% যে আপনি অর্জন করবেন তা হয় না তুই একটা কাজ ভুল হতে পারে উনি যেটা বলেছেন উনি গণতন্ত্রের কথা বলেছেন উনি বলেছেন স্ট্রং বিরোধী দলের কথা সেটা রাজনৈতিক বিষয় অনেক বড় জায়গায় এটা বলতে হয় আমি যে জিনিসটা বলবো বাংলাদেশের অর্জনগুলো উনি একটা রডের বদলে বাঁশের কথা বলেছেন একটা উদাহরণ দিয়েছেন কিন্তু এরকম লক্ষ লক্ষ উদাহরণ যে উন্নয়নের ফেরিস্তি যেগুলো আছে যদি চোখ থাকিতে আমরা না দেখি তাহলে তো আর কিছু বলার থাকে না 10 বছর আগের চিত্রটা আমি একটু বলি আপনাকে মাথা পিছু জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.74%। আজকে যেটা 2017-18 সালের জন্য 18-19 জন্য যেটা টার্গেটেড সেটা হলো 8.13%। রপ্তানি ছিল 15.57 বিলিয়ন। আমি শুনবো তারপরে রিপ্লাই করবো জিনিসগুলো বলতেছি আপনি যে রডের জায়গায় যে বাঁশের কথা বলতেছেন ব্যতিক্রম একটাকে তুলে ধরেছেন কিন্তু বাংলাদেশ উন্নয়নকে অস্বীকার করে না অস্বীকার কিন্তু আপনি ওটাকে তুলে ধরেছেন কোনটা বাঁশের জায়গায় একটা উদাহরণ দিয়ে কিন্তু লক্ষ কোটি কোটি যে উন্নয়নের যে বিষয়গুলো আছে রপ্তানি ছিল $15.57 বিলিয়ন সেখানে গত বছর আমরা রপ্তানি করেছি $36.67 বিলিয়ন পোশাক রপ্তানি ছিল $12.35 বিলিয়ন সেটা গত বছর আমরা রপ্তানি করেছি $30.61 বিলিয়ন আমাদের জিডিপিতে বিনিয়োগের শেয়ার ছিল 26% প্রায় সেখানে $31.47 বিদেশি বিনিয়োগ ছিল $960 মিলিয়ন সেটা হয়েছে $3 বিলিয়ন মাথাপিছু আয় ছিল $676 সেটা এখন টার্গেটেড হলো $19.9 দারিদ্রতার হার ছিল 40% সেটা হচ্ছে $21.4 রেমিটেন্স আয় ছিল $9.69 বিলিয়ন $14.98 বিলিয়ন
বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $7.47 billion, সেটা হচ্ছে $31.49 billion। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 4,942 মেগাওয়াট, সেটা দাঁড়িয়েছে 21,169 মেগাওয়াট। একটা জাতি যদি এগিয়ে যেতে হয় সেখানে কিন্তু বিদ্যুৎ, গ্যাস এবং হলো কমিউনিকেশনের কোনো বিকল্প নাই, সেই জায়গাটায় দেশটা এগিয়ে যাচ্ছে। আমার যে কথাটা হলো, আপনার সমালোচনা অনেক জায়গায় করা যায়, কিন্তু আমরা যদি গঠনমূলক সমালোচনা করব, যেটা প্রয়োজন আছে সেটা অবশ্যই করব, কিন্তু যেখানে আপনার ভালো করতেছে, ভালোকে সাদাকে সাদা কালোকে কালো সেটা বলতে হবে বলে আমরা মনে করি। আমাদের অনেকগুলি সমস্যা আছে। বাংলাদেশের প্রধান খাত যে রপ্তানি সেটা হলো পোশাক শিল্প। আমরা প্রায় 83% এখান থেকে ফরেন কারেন্সি আসে, 40 লক্ষ শ্রমিক এখানে কাজ করে, নারীর ক্ষমতায়ন, দারিদ্রতা বিমোচন সহ অনেকগুলো ইন্ডিকেটরে এই শিল্পটা অবদান রাখে, কিন্তু আমাদেরও অনেকগুলো সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে। আরেকটা যে আমরা তৈরি পোশাক খাতের উপরে নির্ভরশীল, এবং তারপরে তৈরি পোশাক খাতের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খাত আমাদের ম্যান পাওয়ার, যেটি প্রধানত মিডল ইস্টে অটোমেশনের সময় দ্রুত মানে অটোমেশন বৃদ্ধি পাচ্ছে নানান ক্ষেত্রে, এবং আই'ম শিওর যে গার্মেন্টস সেক্টরে সেটি হবে না, আমরা ন্যূনতম মজুরি সেটির জন্য প্রস্তুত কতটা তৈরি পোশাক খাত, কারণ প্রযুক্তি এত দ্রুত এগুচ্ছে যে সেখানে আসলে আপনার এই লেবারদের আর প্রয়োজন হবে কিনা ফ্যাক্টরি চালাতে কয়েক বছর পরে? না, প্রয়োজন হবে, সেই জায়গাটা আমি বলছি। আমাদের ন্যূনতম মজুরি আপনার পুনরায় বৃদ্ধি করা হয়েছে, জানুয়ারি থেকে আমরা পেমেন্ট করছি। আমরা একটা প্রচণ্ড সক্ষমতার জায়গার মধ্যে আছি যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আমাদের সব কিছুর দাম বাড়ছে, একমাত্র আমাদের যেটা সিএম সেটা কমছে, আমাদের পণ্যের দাম কমছে। সেই জায়গাটায় যদি আমাদেরকে টিকে থাকতে হয়, আমাদেরকে প্রোডাক্ট এবং মার্কেট ডাইভার্সিফাই করতে হবে, মেশিনারিজ আপগ্রেডেশন করতে হবে। সেখানে কিন্তু আপনি যেটা বলছেন যে শ্রমিকরা বেকার হওয়ার, সেরকম সম্ভাবনা নাই, কারণ হলো আপনার এখনও আমাদের স্কিল ম্যান পাওয়ারের যথেষ্ট অভাব রয়েছে। আপনি যদি প্রযুক্তি দিয়ে মানে মেশিনারিজ দিয়ে যদি আপনি আপনার প্রোডাক্ট তৈরি করতে পারেন, 100% কোনো জায়গায় কোনো দেশে পারে নাই, এখানেও হবে না। যেমন আমাদের একটা সেক্টরে আপগ্রেডেশন হয়েছে, সেটা হলো সোয়েটারে। সোয়েটারে আগে আপনার ম্যানুয়াল মেশিন দিয়ে আপনার প্রোডাকশন করা হতো, সেই জায়গায় এখন জ্যাকার্ড মেশিন আসছে, কিন্তু সেখানে আপনার ওয়ার্কার কিছুটা কমেছে। সেই ওয়ার্কারগুলো কিন্তু বেকার হয় নাই, তারা কিন্তু অন্য ফ্যাক্টরিতে তাদের কর্মসংস্থান হয়েছে। আমি কখন বলতে পারি? আচ্ছা ভাই, যে কথা আমি তখন বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু কখনোই বলিনি যে দেশে উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন সত্যি অনেক উন্নয়ন হচ্ছে। আপনি যা বলছেন বরং তার চেয়ে অনেক বেশি কিছু উন্নয়ন হচ্ছে। বাট আমার কথাটা হচ্ছে যে এই যে উন্নয়নগুলো হচ্ছে, আপনি কোনো একটা সেক্টর কি পাবেন যে এই জায়গায় উন্নয়নের পেছনে কোনো ড্রব্যাক্স নেই, বা এই উন্নয়নের পেছনে কোনো ডিমেরিট বা কোনো খারাপ দিক নেই, বা এটার পেছনে কোনো দুর্ঘটনা বা অনিয়ম হচ্ছে না? বলতে পারবেন না। এটা এখন বিষয় হচ্ছে যে আমাদের দরকার কি। আমি একটা কথা শুরুতেই বলে নিচ্ছি যে সমালোচনা মানে এই নয় যে আমি আপনার বিরোধিতা করি। সমালোচনা মানে হচ্ছে সেটা হতে পারে গঠনমূলক, কনস্ট্রাকটিভ ওয়েতে আমি যদি করি। আমি সত্যিকার অর্থে আমি মনে করি সরকারের গঠনমূলক সমালোচক এই মুহূর্তে প্রয়োজন। চাটুকারের সংখ্যাটা অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাদের জন্য শুধু এই সরকারের আমলটা বলিনি, আমি কিন্তু 48 বছর, আমি যে গত 47 বছর স্বাধীনতার মাস আসলে আমাদের এইভাবেই কথা বলা উচিত আমি মনে করি, যে আমাদের গত 47 ইয়ার্সে যেটা হয়েছে, আপনি সত্যিকার অর্থে কি আমরা কখনোই কোনো সরকার কখনোই কেউ কি আমরা পজিটিভ কোনো সমালোচনা গ্রহণ করছি? কেউ কিন্তু কখনো করে না। যদি সেটাই করতো তাহলে আমাদের কোয়ালিটি ডেভেলপ হইতো। আপনি দেখবেন যে আপনার গার্মেন্টস সেক্টরে একটা টার্ম আছে, কোয়ালিটি কন্ট্রোল, তাই না? গার্মেন্টস সেক্টর কোয়ালিটি কন্ট্রোল কখন কেন করা হয়? যে আপনি কোয়ালিটি কন্ট্রোল না থাকলে প্রোডাক্ট সামটাইমস রিজেক্ট হয়ে যায়, এবং রিজেক্ট যখন হয় তখন কিন্তু আপনার অনেক বড় লস হয়, শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায়, এবং বাংলাদেশে অনেক গার্মেন্টের ব্যবসায়ী কিন্তু পথে বসে গেছে কোয়ালিটির কারণে, রিজেক্ট হওয়ার কারণে, তাই না? তো এখন সেটা হচ্ছে কি যে আপনি গার্মেন্ট সেক্টরে কোয়ালিটি কন্ট্রোল না থাকলে প্রোডাক্ট রিজেক্ট হওয়ার কারণে আপনি পথে বসে যাচ্ছেন, কিন্তু সরকার কিন্তু পথে সরকার দ্যাট পলিটিক্যাল গভর্নমেন্ট সে কিন্তু পথে বসে না, দেশ কিন্তু পথে বসে যায়। এরকম কি অবস্থা হয়েছে? না, আমি সেটা হয়নি, বাট এখন একটা বিষয় হচ্ছে কি ভাই যে হয়নি, বাট টুডে টুমোরো হওয়ার তো সম্ভাবনা থাকে এতে। আপনি আজকে হয়তো বা
সেফর ধরেন এখন এই মুহূর্তে আরেকটা কথা আমি মানে একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, হ্যাঁ আমি একটা জায়গায় কিন্তু সরকার প্রশংসা করব। আমি এখানে আসার পরে জিলু ভাইকে বলতেছিলাম যে একটা মানুষের চরিত্র যাচাই করতে গেলে আপনার দেখতে হবে তিনটা জিনিস আমি মনে করি। যে একটা মানুষ সুযোগ পাওয়ার পরও সে সেটাকে অপব্যবহার করে নেই, যেমন ধরেন আপনি ঘুষ খাওয়ার অনেক বড় একটা জায়গায় বসে আছেন চেয়ারে যেখানে ঘুষ অনেক খাওয়া যায় কিন্তু আপনি খাইলেন না, তখন আমি বলতে পারি যে আপনি সৎ। যখন একটা মানুষের যে নৈতিক চরিত্রের কথা তখনই ভালো বলা যায় যে তার পাশে তিনি একজন ফিল্ম স্টার, তার পাশে শাহরুখ খানের মতো একজন স্টার, তার কাছে প্রচুর সুন্দরী রমণীরা ঘুরে কিন্তু সে তারপরও সেটা সুযোগ নিচ্ছেন না, তাকে তখন আমি নৈতিকভাবে ওই জায়গায় চরিত্রবান বলতে পারি। আবার একজন মানুষ অনেক ক্ষমতাবান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতো, তার যে এখন বলতে গেলে তার ক্ষমতা আমি মনে করি সেই আগে সেই আপনার 1700-1800 শতাব্দীর সময় রাজা বাদশাহতে যাচ্ছিল তার চেয়ে বেশি, কারণ তখন তো এই ভারতবর্ষে ব্রিটিশরা ছিল অন্তত, আর ওনার পাওয়ারটা হয়ে গেছে সেই সুলতানি আমল বা তারও আগের আমলের দিকে, যে ওনার কোনো বিরোধী দল বা ওনাকে এখন মানে বাধা দেওয়ার মতো কেউ নেই। সো এরকম একটা পাওয়ারের থেকে আমি মনে করি এখন কোয়ালিটি কন্ট্রোল বিষয়টা ওনার চিন্তা করা উচিত, যে এই জায়গাটায় তার কিছু ভুল ত্রুটি ধরার মতো কাউকে থাকা দরকার। আমি বলছি না যে বিএনপিকে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপির নেতা থাকতো আমার কথাটা বলা আরও ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই এখন কার সামনে এই কথাগুলো বলবো, বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। যাই হোক, তো এখন আমি বলতে চাচ্ছি যে নট বিএনপি নট জাতীয় পার্টি বা অন্য কোনো দল না, মানে ফ্যামিলির মধ্যে থাকতে হবে, এটা আমাদের পারসেপশন হয়ে গেছে এখন। এখন সেফার আল্লাহ না করুক এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি কোনো কারণে অ্যাবসেন্ট হন দল থেকে, আপনি কি মনে করেন আওয়ামী লীগের এইরকম অবস্থা থাকবে? এই চাটুকাররা তখন 75 পরে যাওয়া হয়েছিল তাই হবে এখন। তো কথা হচ্ছে কি যে সেই বিষয়টা তো ওনার চিন্তা করা উচিত যে এইভাবে কতদিন চলবে, কারণ বঙ্গবন্ধুর জনপ্রিয়তা কোনো অংশ কম ছিল, যে মানুষ এই বাংলাদেশটা জন্ম দিল, যিনি স্বাধীনতা অর্জন যার এই স্বাধীনতার জন্য যার সর্বোচ্চ ভূমিকা, এবং বঙ্গবন্ধু শুধু অনেকে হয়তো তার ইতিহাস হয়তো জানে না যে তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতা অর্জন শুধু তা না, সেই 1952 সে ভাষা আন্দোলন থেকে শুরু করে তিনি কিন্তু খুব সুন্দর শিক্ষামন্ত্রীও ছিল, তো তার তো আজকের সে নেতা না, তো তার মতো এত বড় একজন বিশাল ব্যক্তিত্বের অধিকারী একজন এত বড় একজন মানে অবিসংবিধিত একজন নেতা, সেই লোকের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তিনিও কিন্তু আপনার এই চাটুকারদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সো মাননীয় প্রধানমন্ত্রীর উচিত আমি মনে করি যে তার আর চাটুকারদের ইয়াটা ভূমিকা তখনই কমে যায় যখন শক্ত বিরোধী দল থাকে, আর চাটুকাররা কিন্তু বিরোধী দল জাগতে দেয় না, এবং এ কারণে কিন্তু আলটিমেটলি দলের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, এবং আলটিমেটলি একটা দেশের কিন্তু তখন মেরুদণ্ডটা তখন ভঙ্গুর হয়ে যায়। তো সে কারণে আমি বলছিলাম যে ভাই আমাদের দেশে উন্নতি হচ্ছে কিন্তু আমাদের এই বিষয়গুলো দরকার। সেফার ধরেন আমরা আমাদের আমার আবার অনেক ক্ষেত্রে কী হয় যে আপনি এই যে ইসে কথা হচ্ছে কয়েকদিন আগে যে একটা একটা ছেলে মারা গেল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের যে আবরার একটা ছেলে, আমাদের ব্রিগেডিয়ার আরিফ স্যারের ছেলে, তো আজকে দেখেন আমরা গত 8 মাস আগে 9টা দাবি নিয়ে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হইলো, আমরা এই এতভাবে শক্তভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলাম, পারলাম না, পরে তাদেরকে বুঝিয়ে শুনে অনেকভাবে বিষয়টাকে স্তম্ভিত করা হলো, দেন তাদেরকে বুঝে সান্ত্বনা দেওয়া হলে হ্যাঁ তোমাদের দাবি মানা হবে, আজকে পর্যন্ত সেই দাবি তো পালন হয়নি, বরং উল্টা কী করছে জাতীয় সংসদে আপনার আপনার যখন ওই যে নির্বাচন আগে দুইটা কিন্তু বিল পাস হয়েছিল আপনার, একটা হলো আপনার ওই যে তথ্য প্রযুক্তি আইন যেটা আপনার ওই যে ডিজিটাল আইন যেটা সাংবাদিকরা যেটা প্রতিবাদ করেছিল এটা, এবং এই একই সংসদে আরেকটা হয়েছিল যে আপনার ওটা কি বলে সড়কের সড়ক আইন, নিরাপদ সড়ক আইন। এখন দুঃখের বিষয় হচ্ছে সংসদে পাস হলো নিরাপদ সড়ক আইন, সেটা কার্যকর এখন পর্যন্ত হয়নি, যদি সেটা কার্যকর হইতো সেই সড়ক আইন পাস করার পরপরই উল্টা কি হইলো মানে মুখে কালি মেখে দিল আপনার ড্রাইভাররা। এখন এই যে ড্রাইভার মালিক সিন্ডিকেট, এটা কি সরকারের কোনো বেনিফিটে কাজ করছে এরা? এই এরা হচ্ছে একটা সিন্ডিকেট, এরা কিন্তু সব সরকারের আমলে, এবং এরা কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় চলে। হ্যাঁ, তবে এক ক্ষেত্রে আছে আমরা করি কি কিছু দোষের জন্য খুব সরাসরি আমরা শাজান খান নামটা নিয়ে আসি, কিন্তু শাজান খান কি একাই এর জন্য দায়ী? এখানে তো বিএনপির শিমুল বিশ্বাস আছেই আপনার এই এই ইসের সাথে, যে সিন্ডিকেটের সাথে, তারপরে আপনার জাতীয় পার্টির যে মশিউর রহমান রাঙা তিনিও আছেন, কিন্তু এখানে মশিউর রহমান রাঙার নাম কেউ নিবে না, আপনার ওই শিমুল বিশ্বাসের নাম নিবে না, কিন্তু ওই সব আপনার শাজান খানের উপর। হ্যাঁ, ভদ্রলোক হয়তো বেচারা হয়তো বা সুন্দরভাবে অনেক কথা হয়তো বলতে পারেন, অনেক জায়গায় হয়তো উনি হয়তো ওনার বাচনভঙ্গি কথাবার্তার কারণে হয়তো উনি বিতর্কিত হন, বাট আমি তারপর আমি মনে করি ওনার দোষ অবশ্যই আছে, কিন্তু একচিটিয়াভাবে এই লোকরা আমার দায়ী করা উচিত না। আর আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের এই সড়ক পরিবহন আইন থেকে শুরু করে
আপনার কোনো আইনই কিন্তু আমরা কার্যকর করতে পারতেছি না কি জন্য পারি না কারণ আমাদের আইন পাস করলেই হবে না আইনটা ইমপ্লিমেন্ট কিন্তু প্রধানমন্ত্রী করে না এটাকে এক্সিকিউশন প্রধানমন্ত্রী করে এক্সিকিউশন তার হ্যান্ডসগুলো অর্গানসগুলো করে সেই অর্গানগুলো কিন্তু আমাদের সঠিক পথে নাই তারা করাপ্টেড হয়ে আছে তো এই সেক্টরগুলো যদি আপনি ঠিকমতো আপনার মানে ই করতে ম্যাটেরিয়ালাইজ করতে না পারেন তাহলে আমি বলতে পারি না যে আসলে সত্যি কথা আমরা উন্নতি করছি মোহাম্মদ নাসির এক ধরনের গভর্নেন্সের দুর্বলতার কথা উনি গুড গভর্নেন্সের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ শুধু আইন করলে আইনে প্রয়োগ করলে হয় না এরপর দিন থেকে দেখছি আপনার ওই কি বলে আইল্যান্ড গুলো পার হয়ে লোক কিন্তু চলে যাচ্ছে জীবনের রিস্ক নিয়ে এই জনগণ যদি সচেতন না হয় আপনি ফুটওভার ব্রিজ করে দিলেন ফ্লাইওভার করে দিলেন আমি সব সব সুযোগ সুবিধা করে দিলেন কিন্তু কেউ এটা ইউজ করলো না সে তার অভ্যাসে রয়ে গেল সে দৌড়ে গিয়ে আপনার আইল্যান্ড পার হয়ে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দিয়ে ট্রেনের সামনে দিয়ে সে চলে গেল তাহলে কি আপনি পারবেন কোনোভাবেই আপনি উনি স্ট্রং বিরোধী দলের কথা বলছেন তাহলে সরকারকে স্ট্রং বিরোধী দল করে দিবে শুধু বিএনপি কি বাংলাদেশের বিরোধী দল অনেকগুলো দল আছে কিন্তু এই দলগুলো জনগণের সমর্থন নিয়ে যারা বেশি এগিয়ে আসতে পারবে তারাই কিন্তু স্ট্রংলি অবস্থান গ্রহণ করতে পারবে বাম দলগুলো দীর্ঘদিন অনেক ভালো ভালো কথা বলেন ভালো ভালো কর্মসূচি দেন কিন্তু জনগণের আস্থা নিয়ে ওনারা সংসদে বা আমরা দীর্ঘ সময় যে 47 বছর পার হয়ে যাওয়ার পর আমরা দেখি না ওনারা ওই রকম অবস্থানে যেতে পেরেছেন এখন একটা সময় হয়তো আসবে স্ট্রং বিরোধী দল একটা দাঁড়িয়ে যেতে পারে একটা সময় ভারতের মোদি বিজেপির আজকে যিনি প্রধানমন্ত্রী ওনার নামও তো কেউ শুনেন নাই সেখান থেকে আজকে ওনারা কোথায় চলে আসছেন তো কখন যে রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হবে এটা আমরা কেউ জানি না কিন্তু আমাদের আইন থাকবে আইনের প্রয়োগ থাকবে পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে শুধু সারাক্ষণ যদি আমরা বলি আইনের প্রয়োগটা দরকার তাইলেও হবে না সুশাসন থাকতে হবে দুর্নীতিমুক্ত আমরা গড়ে তুলতে হবে সবগুলি মিলে যদি এগিয়ে যায় আমি যে কথাটা বলছি আমাদের বাংলাদেশের আর্থসামাজিক যে অবস্থান আমাদের ছোট্ট একটা দেশের মধ্যে এত জনসংখ্যা তারপরও আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা কটন প্রোডিউসিং কান্ট্রি না হয়েও আমরা বাংলাদেশের আজকে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি আমাদের কাছে কিন্তু কোনো কটন নাই আমাদের কাছে কিন্তু কোনো ডিপসি পোর্ট নাই তারপরও কিন্তু আমাদের একাগ্রতার কারণে দক্ষ শ্রমিক ট্যালেন্টেড এন্টারপ্রেনিয়ার গভর্নমেন্ট পলিসির কারণে আমরা কিন্তু এই জায়গায় চলে আসছি কিন্তু বড় বাধা অনেকে মনে করেন যে বাংলাদেশের দুর্নীতি এবং সুশাসন মনে করতে পারেন আমি এটার বিপক্ষে না তো আছে আছে দুর্নীতি আছে আমি বলছি না যে নাই তারপরও এই এই দুর্নীতির মধ্যেও যে বাংলাদেশ এভাবে ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে যে অবস্থানে 10 বছর আগে ছিল সেখান থেকে আমরা যেখানে এসছি এটা তো এখন বিশ্বের অনেকেই এটাকে মনে করে যে এটা রোল মডেল অনেক দেশেই পারছে না 8% জিডিপি প্রবৃত্তি আপনি কোথায় আছে দেখেন আপনি ইউরোপের দেশগুলিতে দেখেন না কোথায় আছে আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধির সুযোগও নেই কারণ এতটাই স্যাচুরেটেড পয়েন্ট হয়ে চলে নাই কিন্তু আমাদের তো যথেষ্ট সুযোগ আছে আমরা অনেকে কাজে লাগাতে পারছি না আমরা যে দেশটা থেকে স্বাধীন হয়েছে 1971 সালে তারা কোথায় আছে সেখানেই আপনি যান তাদের অবস্থানটা থেকে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে আমরা আশা করব এই যে দুর্নীতিমুক্ত একটা দেশ হবে আইনের শাসন হবে স্ট্রং একটা বিরোধী দল থাকবে তারা তাদের এই দোষ ত্রুটিগুলো যেগুলি আছে সেগুলি দেখিয়ে দিবে আমি যেটা মনে করি সেটা হলো রাজনীতিতে ভিন্নমত থাকবে তীব্র বিরোধিতা থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত্যের প্রয়োজন হয় যেটা আমরা ভারতে দেখি বা অন্য অন্য দেশগুলোতে দেখি যেটার কালচারটা কিন্তু বাংলাদেশে নাই সেই জায়গাটা হয়তো আমাদের একদিন আসবে বাংলাদেশ জি এমনিতে সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতে সঙ্গে তো আপনাদের নিবিড় সম্পর্ক আর্থিক খানের খাতের ব্যবস্থাপনা বা এই খাত নিয়ে কোনো মন্তব্য আছে আপনার হ্যাঁ আর্থিক খাতে এখনও অনেক জায়গায় সমস্যা আছে আমরা কাস্টমস নিয়ে প্রতিনিয়ত সমস্যা ফেস করছি ধীরে 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 আমরা বিভিন্ন সরকারের সাথে আলোচনা করে এনবিআর সাথে আলোচনা করে যেখানে সমস্যা আছে সেই সমাধানগুলি করতেছি এবং অনেক জায়গায় আমরা যে বাধাগ্রস্ত হচ্ছি এই শিল্পটা যে $12,000 দিয়ে রপ্তানি শুরু করেছিল প্রতিনিয়ত কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের এই জায়গায় এসছে এবং আরও যত এগিয়ে যাবে তত চ্যালেঞ্জ থাকবে এই চ্যালেঞ্জগুলো আমাদের অতিক্রম করতে হবে বিশেষ করে এই সালটা 2019 সালটা আমাদের জন্য অত্যন্ত একটা চ্যালেঞ্জের সময় এই গত 2-3 দিনেও আমরা
চার পাঁচটা ফ্যাক্টরি বন্ধ করেছি। এমনি এমনি ব্যাংকিং খাত নিয়ে এবং আবার আপনি নিশ্চয়ই জানেন যে অর্থমন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছেন যে খেলাপি ঋণ একটি বড় সমস্যা। এখন খেলাপি ঋণ যারা তারা যাদের আছে তারা 7% ঋণ দিয়ে মানে সুদে এইটা পরিশোধ করতে পারবে এবং 2% এককালীন দিয়ে বাকিটা প্রতি মাসে এক বছরের মধ্যে শোধ করতে পারবে, ওটা সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে। এখনো তো ইয়েটা হয়নি, প্রজ্ঞাপন হয়নি, যদি এদের কোনো সুযোগ দেওয়া হয়। এবং উনি আরেকটা কথা বলেছেন, চক্রবৃদ্ধি সুদের কথা বলেছেন, যেটা পৃথিবীর কোথাও নাই। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে যদি উনি ওটা করতে পারেন। আর আরেকটা বিষয় হলো, আপনি দেখবেন যারা 500 কোটি টাকা বা 5,000 কোটি টাকার উপরে যাদের, তাদের জন্য স্পেশাল একটা সুযোগ সুবিধা, এটা কিন্তু একটা অর্থনীতির জন্য কল্যাণকর কখনো হতে পারে না। আপনি যারা একটু ছোট তাদেরকে প্রেশার করে তাদের ইনস্টলমেন্ট দেওয়াবেন, সব কিছু করাবেন, তা কিন্তু যারা বড় আছে, যারা অনেক বেশি টাকা নিয়েছে, তাহলে কি ওই ক্লাবে ভর্তি হওয়ার মতো ঋণ নিতে হবে? এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। জাস্ট আমি মানে এখানে অ্যাকচুয়ালি বিষয়টা যেহেতু অর্থনীতি নিয়ে আমরা আলোচনায় বসি নেই, তাই আমি ডিটেলসে যাবো না। বাট ভাই যদি জিডিপির কথা বলছিল, জিডিপিটা অ্যাকচুয়ালি জাস্ট ইন শর্ট বলি যে হোয়াট ইজ জিডিপি। বেসিক্যালি জিডিপিটা হচ্ছে আপনার যে টোটাল ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রিজ গিভেন কান্ট্রিজ বর্ডার। মানে একটা কান্ট্রিজ বর্ডারের মধ্যে যে টোটাল যে গুডস সার্ভিস প্রডিউসড হইল এটার যে টোটাল ভ্যালুটা আসে। এখন হচ্ছে কি, আপনার একটা কান্ট্রি যে অবস্থায় থাকুক, যখন একটা কান্ট্রি ডেভেলপিং স্টেটে থাকে, যে উন্নতির দিকে যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু উন্নতির দিকে যাওয়ার সুযোগ নেই, অলরেডি দে আর ডেভেলপড, ওখানে ইনভেস্টমেন্টের সেক্টর নেই, যে কারণে কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফিরে আসছে, তারা আফ্রিকাতে যাচ্ছে, কারণ কি তাদের ওখানে উন্নয়নের মতো স্কোপ নেই, ইনভেস্ট করার সুযোগ নেই। আমাদের দেশটা হচ্ছে একটা ইনভেস্টমেন্টের একটা হারবার বলতে গেলে, এখানে ফার্টাইল ল্যান্ড, এই জায়গাটায় প্রচুর ইনভেস্টমেন্ট সেক্টর আছে। তো এখানে আপনার শুধু যদি জিডিপি দিয়ে যে আমরা অ্যাসেস করতে চাই, তাহলে মানে আমরা নিজেরাই অনেকটা আত্মঘাতী টাইপ হয়ে যাবে, যে নিজেরা নিজেদেরকে পিছাতে চাচ্ছি। মানে আপনি করলেন কি, আপনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আপনি বসে রইলেন, আপনি ফার্স্ট হয়েছেন, সো আপনারা এখন আর কোনো কিছু শেখার প্রয়োজন নেই, আপনি কোথাও যোগাযোগ করার দরকার নেই, আপনার এই বর্তমান স্টেট কী, কীরকম প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করবেন, মানে ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, জাস্ট সার্টিফিকেটটা নিয়ে বসে থাকেন। এখন আমি রাত জেগে পড়াশোনা করছি সার্টিফিকেটটা পাওয়ার জন্য, কিন্তু আমি আদার কোনো শিক্ষা অর্জন করি নাই, তাহলে তো আমার দ্বারা কিছু হবে না। বাংলাদেশে সবাই প্রধানমন্ত্রী হইতে পারে না, সবাই সচিব হইতে পারে, সবাই মিনিস্টার হইতে পারে না, কারা হচ্ছে যারা সার্টিফিকেটের পাশাপাশি অন্যান্য শিক্ষাটা যারা আছে। আপনি বিজিএমইএর একটা বড় একটা প্রতিষ্ঠানে আছেন এখানে, কারণ আপনি এখানে শুধু শিক্ষাগতার যোগ্যতার পাশাপাশি বিজনেসটা ভালো বুঝেন, আপনার যোগ্যতা একটু এক্সট্রা কিছু সাইডে আছে, তাই আপনি আজকে এই জায়গায়। ঠিক তেমনি আমি মনে করি জিডিটা জিডিপি দিয়ে শুধু আমাদের কোনো কিছু অ্যাসেস করা উচিত না। আর হ্যাঁ, ডেফিনেটলি এটা গর্বের বিষয় যে আমাদের আমাদের এখানে বাংলাদেশে যে জিডিপি যেভাবে বৃদ্ধি পেয়েছে এটা অনেক উল্লেখযোগ্য বিষয়, এটার দিকে ফোকাস করা উচিত না। আচ্ছা, আরেকটা আমি মূলত যে বিষয়টা আমি মানে একটু ফোকাস করতে চাই, যে আমার আসলে কি ভাই, আমি এটা হয়তো কথাটা আমি বুঝাইতে পারিনি, যে কোনো এখন বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী কিন্তু পারবেন না সে কোনো একজনকে জোর করে কোনো বিরোধী দল বানাইতে। বাট বিষয়টা হচ্ছে কি, আমি ডাকসুর একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ডাকসু এত বড় একটা নির্বাচন হলো এখানে, আপনার এতগুলো হল এবং আপনার এই যে একটা পুরো মানে এই যে ডাকসুর যে এতগুলো আপনার পদ, এই পদে নির্বাচন হলো, আপনি দেখেন দুইটা পদ ব্যতীত বাকি সবগুলো কিন্তু হচ্ছে ছাত্রলীগের। তার মানে কি এখানে কি আর কোনো যোগ্য কোনো দল ছিল না? মানে জাস্ট আপনার আমি যে পেপার পত্রিকায় যে আপনার রিপোর্ট গুলো আছে সেটার আলোকে আমি কথাগুলো বলছি, যে এই জায়গাটায় আমরা কিন্তু প্রতিটা জায়গায় আমাদের কিন্তু একটু গণতন্ত্রের চর্চাটা থাকা উচিত। সেটা হলে কি কোয়ালিটিটা আমি পাবো, সেখান থেকে আমার সমালোচনাটা আসবে। তারপর আমি মনে করি বেটার যে এখনও তাও আপনি দুইজন, যে ভিপি এবং সেক্রেটারি দুইজন দুই মেরুর, বা তারা হয়তো আদর্শগতভাবে দুজনই ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড, বাট অ্যাটলিস্ট তারা দুইটা ভিন্ন সংগঠন থেকে আসছে। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের অনেক জায়গায় হস্তক্ষেপ বন্ধ করে দেওয়া উচিত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু কিছু জায়গায় আমাদের পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স কমপ্লিটলি স্টপ করে দেওয়া উচিত যেই জায়গাগুলোতে, এবং অ্যাট দ্য সেম টাইম অন্য দলও যাতে পলিটিক্যাল ইন্টারফেয়ার করতে না পারে। আমি বলছি না যে সরকার ইন্টারফেয়ার করা বন্ধ করলো আর ওই ফাঁকে বিএনপি বা জামাতে সে উড়ে এসে জুড়ে বসলো, তাও না, মানে এই সেক্টরটায় সব ধরনের ইন্টারফেয়ারেন্স বন্ধ। এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের তারা কিছু কিছু স্টেটমেন্ট দেয়, তা না শুধু আপনার এই টিভি প্রোগ্রাম টক শোতে আপনি দেখবেন যে বিভিন্ন সরকারি শাসিত প্রতিষ্ঠানের অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসররা এখানে এসে বক্তব্য দিচ্ছেন পলিটিক্যাল ফেভারে। এটা কি অ্যাকচুয়ালি আদৌ কি এটা কি মানে এক্সপেক্টেড?
আমি যেই সরকার আমলেই হোক, আমি কিন্তু যখন আমি কোনো দেখি কোনো ইউনিভার্সিটির ভিসি এসে বা কোনো ইউনিভার্সিটির অধ্যাপক এসে কোনো একটা দলের পক্ষে ন্যাকেডলি যখন সমর্থনমূলক কথা বলে যাচ্ছে, আমার কাছে সেটা সত্যি কথা ভালো লাগে। বাংলাদেশের বা বিশ্ববিদ্যালয়ের আইনত শিক্ষকদের রাজনীতি করতে বা দল করতে কোনো বাধা নেই, বাধা নেই। বিষয় হচ্ছে আপনি, আমার প্রশ্নটা ওইখানে জুলু ভাই, ইথিক্যাল ফিলোসফিক্যালি মানে তাদের নিড টু বি ফিলোসফিক্যাল বাট দে নিড টু বি বায়াসড। ফিলোসফিক্যাল মানে তারা ইউনিভার্সিটির প্রফেসর, তারা বিভিন্ন তত্ত্ব দিতে পারে, তারা বিভিন্ন ফিলোসফি দিতে পারে, না কিন্তু উনি যদি বায়াসড হয় তাহলে না, ওইটাই যদি সত্য মনে করেন, ধরেন কোন একটি রাজনৈতিক দলের আদর্শ আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য পার্টি ওইটাই মনে করেন যে তিনি ঠিক আছে, তাহলে তো উনি তাই এক্সপ্রেস করবেন না ওখানে। ঠিক আছে ঠিক আছে, জোর করে নিরপেক্ষ হতে পারবেন, ওনার যেটা বিশ্বাস বা ওনার যেটা একাডেমিক ওয়েতে যদি সেই জায়গাটা তার উচিত কি, আমি যতক্ষণ পর্যন্ত শিক্ষা দান করব ততক্ষণ পর্যন্ত তাহলে আমার ওইটা ছেড়ে এটা করা উচিত? আমি যতক্ষণ পর্যন্ত শিক্ষা দান করব, আমার পয়েন্টটা হচ্ছে ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি যদি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা দান দিয়ে থাকি, আমি এখানে এসে এখন বিএনপির পক্ষে কথা বলাটা আমার মানায় না, কারণ হচ্ছে আমার ওই জায়গায় যে ছাত্ররা থাকবে তারা সবাই নিউট্রাল, তারা ছাত্র, তাদের সবাই আমার কাছে শিখবে। তখন আমি যদি বিএনপি ফ্লেভারের কেউ হয়ে থাকি, তখন আমার স্টুডেন্ট যারা আওয়ামী লীগ মাইন্ডেড বা ছাত্রলীগ মাইন্ডেড, তারা আমার কথাটা পজিটিভলি শিখতে চাইবে না, গ্রহণ করবে না। যারা বিএনপি মাইন্ডেড বা ছাত্রদল মাইন্ডেড, তারা কিন্তু আমার কথাটাকে দেখা যাচ্ছে যে আমি খারাপ বললেও ওই কথাটাকে তারা পজিটিভলি নিবে। তো আমার তো অ্যাকচুয়ালি তাদেরকে শিখাতে এখানে আসছি আমি, দ্য মোমেন্ট আমি আমার যখন আমি কোনো পলিটিক্যাল পজিশন নিচ্ছি তখন কিন্তু আমি শিক্ষাদানটা নিরপেক্ষভাবে দিতে পাই না। আমার শিক্ষাদানটা যেমন ধরেন সে যদি ছাত্রলীগের ক্লাস নেয় ঠিক আছে, আমি একটু আপনার বিষয় থাকি, যদি সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি কি মনে হয়? সামগ্রিকভাবে আমরা দেখলাম যে স্বাধীনতা দিবসের আগ থেকে আমাদের নিরাপত্তা নিয়ে বেশ, হ্যাঁ আপনার নিরাপত্তা নিয়ে আমাদের জোরদার কি রকম, বিশেষ বিশেষ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু বিশেষ সংবাদের প্রেক্ষিতে হ্যাঁ রিসেন্ট একটা ঘটনা বলি, গুলশান একটা ঘটনা ঘটছে, হঠাৎ করে রেড অ্যালার্ট নামে একটা মেসেজ, আপনার কি বলা হয় যে একটা ফেক একটা গুজব চারদিকে ছড়িয়ে গেল, কাল কেউ হয়তো কারো মোবাইলে টেক্সটটা দিয়েছে যে এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কারণ কোথাও কোনো একটা বোমের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এবং টু বি সারপ্রাইজ যে আমাকে কোন একজন মানে কোন এক অ্যাম্বাসির একজন ফরেনার সে আমাকে কল করছে যে ডু নো দিস এনিথিং অ্যাবাউট দিস ইনসিডেন্ট, দেন আমাকে একটা বিদেশি একটা এনজিও হিজ এ ফরেনার সে আমাকে ফোন দিছে যে তুমি কি জানো কি এরকম কিছু। দেন এই ঘটনা জানার পরে আমি র্যাবের যে কমান্ডিং অফিসার কর্নেল সরার তার সাথে আমি কথা বললাম, দেন পুলিশের সাথে কথা বললাম, গুলশান থানার ওসি সাথে যোগাযোগ করলাম, সব জায়গায় কথা বলার পরে দেখলাম তারা কেউ জানে না, বাট গুজবটা কিন্তু সব দিকে ছড়াই ছড়িয়ে গেল। মানে এমন এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে যে এই যে আমরা এখন এই যে খুব সিকিউরিটি মেজার যে নিতে হচ্ছে এটাই কিন্তু ইনসিকিউরিটি আমি মনে করি। মানে আমাকে যে সিকিউরিটি মেজার নিতে হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার একজন মুভ করতে গেলে তাকে যে আমাকে এসএসএফ দ্বারা সব কিছুর দ্বারা আমাকে তিন চারটা পেরিমিটার যে সিকিউরিটি দিতে হচ্ছে, ক্লোজ প্রোটেকশন দিতে হচ্ছে, এটাই হচ্ছে আমার ইনসিকিউরিটি। আজকে দেখেন নিউজিল্যান্ড একটা শান্তির দেশ বলা হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে, সেই নিউজিল্যান্ডে কিন্তু আজকে এই যে একটা ঘটনা ঘটলো, ঘটার পরে কিন্তু সেখানে কিন্তু সিকিউরিটি নিয়ে তাদের উদ্বেগ বেড়ে গেছে। মুসলমানরা নামাজ পড়তে গেছে তখন তাদের পিছনে নিউজিল্যান্ডের অন্য ধর্মের লোকজন, তারা কিন্তু তাদেরকে ওই নামাজের পিছনে তারা দাঁড়ায় গেছে এবং বোরখা পরে বা তারা ইসলাম মুসলমানদের যে এই যে একটা অবস্থান আজকে কেন হলো, কারণ ইনসিকিউরিটি কিছু মানে ইনসিকিউর কিছু ঘটনার কারণে কিন্তু তারা আজকে সিকিউরিটি দিচ্ছে ওখানে। ঠিক তেমনি বাংলাদেশে আমি মনে করি সিকিউরিটি পার্সপেক্টিভটা আসলে আমাদের আমি মনে করি যে আসল সত্যি কথা আমরা ইনসিকিউরিটির মধ্যে আছি, পিওরলি সিকিউরিটির মধ্যে আমরা নাই। মিস্টার নাসির, আপনি 2019 বলছিলেন যে অনেক রকমের চ্যালেঞ্জ আপনাদের খাতেই আপনারা দেখতে পান, কি ধরনের চ্যালেঞ্জ, কি সংকট সমস্যা? সংকট হলো আমরা আমাদের যে ন্যূনতম মজুরি যেটা বেড়েছে এবং ইউটিলিটি গ্যাস ইলেকট্রিসিটি ট্রান্সপোর্টেশন আদার কস্ট বেড়ে যাচ্ছে, 30% বেড়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টা দিকে আমাদের যে সিএম যেটা আমার প্রোডাক্টের দাম সেটা প্রতিনিয়ত কমছে এবং সেখানে অনেকগুলো ফ্যাক্টরি সক্ষমতা হারিয়ে ফেলছে, বন্ধ হয়ে যাচ্ছে, বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় যদি আমাদেরকে টিকে থাকতে হয় আমাদের অপশন কী? প্রথম অপশন হলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে হলে টিকে থাকতে হবে, সেকেন্ড হলো বায়ারদেরকে প্রাইস বাড়াতে হবে, সেটা যদি না হয় সরকারকে ইনসেন্টিভ দিয়ে হলো আর্টিফিশিয়ালি যে কোনোভাবে 1-2 বছরের জন্য এতে টিকে থাকার ব্যবস্থা করতে হবে। সেই সংকটটা আমরা লক্ষ্য করছি এই 2019 খুব
সিরিয়াসলি হয়তো আমরা ফেস করব অনেকগুলো আজকেও এক দুইটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং আগামী কালকে বন্ধের পরেও বন্ধ হবে কন্টিনিউ সিরিয়ালটা যেন বাড়ছে আরেকটা বিষয় ভাই যেটা বলেছেন ইনসিকিউরিটি আমি মনে করি না বাংলাদেশে ইনসিকিউরিটি আছে এই জন্য মনে করি না হোলি আর্টিসন যখন হলো বাংলাদেশে পরবর্তীতে শোলাকিয়াতে যখন আপনার অ্যাটাক করার জন্য গেল তখন আমাদের পুলিশ কিন্তু জীবন দিয়ে ওখানে রক্ষা করেছে যদি ঢুকতে পারতো বহু লোকের প্রাণহানি হতো এর পূর্বে কিন্তু আমরা দেখেছি প্যারিস অ্যাটাকের পরবর্তীতে আপনার নিজ শহরে যেটা হলো একটা কাভার্ড ভ্যান প্রায় 60-70 জন লোককে আপনার ইমার্জেন্সির মধ্যে আপনার তারা এই কাভার্ড ভ্যান চালিয়ে দিয়ে মেরে ফেললো তো আমি মনে করি প্যারিসের চেয়ে আমার বাংলাদেশের যে সিকিউরিটি অনেক বেশি অবস্থানে ভালো অবস্থানে আছে বলে আমরা মনে করি আমরা প্যানিক হয়ে যাই অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কারণে যে কালকে যে ঘটনাটা হলো যেটার কোনো সত্যতা নাই কিন্তু আমরা প্যানিক হয়ে যাই কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টগুলি আছে আমি মনে করি তারা অনেক স্মার্ট এবং আমাদের সাথে এর পরবর্তীতে জার্মান অ্যাম্বাসেডার একটা মিটিং ছিল তাকে আমরা কথাগুলি বলেছিলাম যে আমাদের যে পুলিশ বাহিনী আমাদের র‍্যাব আমাদের আর্মি আমাদের বিডিআর কিন্তু তোমার দেশের যে এরকম ইমার্জেন্সির মধ্যে এরকম ঘটনা ঘটে গেল এবং নিউজিল্যান্ডের মতো দেশের মধ্যে 10 মিনিট আগে তো সে মেইল করলো প্রাইম মিনিস্টারকে মেইল করলো কই তারা তো ওইটার প্রিকশন ওইভাবে নিতে পারলো না আমাদের আল্লাহর রহমত ছিল আমাদের ক্রিকেটাররা যদি 5 মিনিট আগে ওখানে পৌঁছতো তাহলে তাদের জীবনও তো বিপন্ন হতে পারতো কই তাদের তো এরকম সিকিউরিটি ছিল না আমি মনে করি না আমরা এরকম ইনসিকিউরিটির মধ্যে আছি তবে আমাদেরকে আরও বেশি সচেতন হয়ে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় অর্জন যেটা আপনি যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশ খুব সাকসেসফুলি কিন্তু এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে হ্যাঁ এটা এটা সত্যি কথা যে আমাদের যেটা হচ্ছে যে ওই কথা তখন আমি একটা জিনিস ফিনিশ করিনি আপনার যে এই যে প্রোপাগান্ডাটা ছড়ালো গত একদিন দুদিন আগে এই প্রোপাগান্ডাটা কিন্তু আসলে মূল ইয়েটা ছিল আপনার গুলশানের ডিসি মোস্তাক এসপি মোস্তাক ভাই উনি যেটা করেছিলেন যে উনি মূলত একটা এক্সট্রা আপনার সিকিউরিটি মেজার নিতে চেয়েছিলেন যে গুলশান এলাকায় এটা ডিপ্লোমেটিক জোন অনেক ফরেনাররা থাকে তো ওই বিষয়টাকেই অন্যভাবে ই করা হয়েছে তবে এইটা ঠিক হ্যাঁ যে ভাই যেটা বললো বাংলাদেশে আমরা কিন্তু অনেক ক্রাইসিস মোমেন্টগুলো আমরা খুব সুন্দরভাবে ট্যাকেল দিতে পারি আমরা অনেক বেশি অলরেডি এক্সপার্ট হয়ে গেছি বাই দিস টাইম আগে আমাদের পুলিশ র‍্যাব অনেক কিছু হয়তো ওইভাবে ট্রেন্ড ছিল না পারতো না এবং তারা অনেক কিছু এখন পারে এবং আমাদের দেশের মতো এত ঘটনা যদি অন্য ওইসব কান্ট্রিতে ঘটতো ইউরোপিয়ান কান্ট্রিতে বা নিউজিল্যান্ডে হয়তো তারা এইভাবে ট্যাকেল দিতে পারতো না ইনস্ট্যান্টলি এতটা রেসপন্স করতে পারতো না বাট তারপরেও আমি আমি মূলত আসলে এটা বলি নাই যে বলতে চাচ্ছি না যে আমাদের দেশের সিকিউরিটি নিয়ে আমাদের দক্ষতা বা পারদর্শিতা এগুলো বাট আমি মনে করি ইনসিকিউরিটি বলতে যেটা বোঝায় যে আমার মধ্যে এখনও কিছু কিছু ক্ষেত্রে আছে যে একটা নিরাপত্তাহীনতা মানে ইনসিকিউরিটি মানে হ্যাঁ বোধটা মানে ইনসিকিউরিটি মানে এইটা না যে আমার আসলে প্রযুক্তিগতভাবে আমার এই জিনিসগুলো নাই বাট এটা ডেভেলপ করার অনেকগুলো স্কোপ আছে আর আমি শুরুর ভাইয়ের শুরুর একটা বক্তব্য যাই ভাই কিন্তু এখানে আপনি একটা অনেক বড় একটা উন্নয়নের দিকে এখানে তুলে ধরেন মানে হয়তো আপনি মিস করছেন এই যে নদী আপনার তীরবর্তী যে একটা আপনার যেগুলো হচ্ছে যে নদী দখলের বিরুদ্ধে যে একটা অভিযান সরকারের এটা খুব চমৎকার কিন্তু একটা ভূমিকা আমি এটা আমি মনে করি অনেকগুলো সমালোচনা যেহেতু করলাম আমার এই প্রশংসাটা করা উচিত এবং এখানে হাজির সেলিমের মতো একজন মানুষ তিনি কিন্তু রেহাই পাননি তার বিল্ডিংও কিন্তু ভেঙে দিয়েছে তো এটা কিন্তু কখনো কোনো সরকার আমাকে কল্পনা করতে পারে নাই যে আপনার এই তুরাগ নদীর পাড়ের এই বসতি এগুলো তারা উচ্ছেদ করতে পারবে এটা এই ধরনের স্টেপগুলো সরকারকে আমাদের ইন্সপায়ার করা উচিত এবং প্রত্যেকটা মন্ত্রীর উচিত এই জায়গায় এরকম ভূমিকা পালন করা তবে একই সাথে আমি একটু দুঃখের সাথে আমি একটা জিনিস বলি আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার কিন্তু একটা জায়গায় একটা ইস্যু আপনার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ খেলাপি নিয়ে যখন সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিলেন যেখানে তখন মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে টোটাল 1,00,000 কোটি টাকা মতো আছে আপনার ঋণ খেলাপি আছে এবং তিনি বলেছেন এর উপর আমি 1 টাকা বাড়তে দেব না তার মানে কি আপনি যে ঋণ খেলাপি যেটা সেটাকে রোধ করবেন না আমি মূল যে কথা পরের কথা যেটা বলতে চাচ্ছিলাম যে বাড়তে দিব না এখন বাড়তে দিব না বলে কিন্তু আমার থেমে থাকলে হবে না আমাকে থেমে থাকলে তো আর ওই যে 7% সুদে যদি এই ঋণ খেলাপির এই টাকাটা যদি উঠাইতে পারেন আমাদের সুদ
সাতকানো 5% আমরা বাংলাদেশ গভর্নমেন্ট পারে মানুষকে লোন দিতে। আর যদি লোনের ইন্টারেস্ট আপনার 7%-এর নিচে চলে আসে, বিশ্বাস করবেন বাংলাদেশি ইনভেস্টমেন্ট কি পরিমাণে বাড়বে। এই বাংলাদেশে সেফার ধরেন, আমি আরেকটা প্রসঙ্গ বলি, শিক্ষাখাতের কথা যেহেতু কিছুক্ষণ আগে বলছিলাম, আপনি খুব শুনে খুব অবাক হবেন, এই বাংলাদেশে বর্তমানে যত সচিব মন্ত্রী আছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই না, ম্যাক্সিমাম কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বা বাইরের ইউনিভার্সিটির। আমি এ পর্যন্ত বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন জায়গার মাধ্যমে আমার কাছে অনেকগুলো সিভি মাঝে মধ্যে আসে চাকরির জন্য। আমি জাস্ট আপনার ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে আমি যদি কোনো জায়গায় আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেমন ধরেন সেফর, ধরেন বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু নামকরা ইউনিভার্সিটি আছে কতগুলো, যেমন খুলনা বিএল কলেজ, বরিশাল বিএম কলেজ, কারমাইকেল কলেজ, এগুলো কিন্তু খুব অনেক নামকরা কলেজ। এইসব জায়গা থেকে বা ইভেন ইডেন কলেজ থেকেও বা জগন্নাথ থেকেও অনেকে আছে যে আপনার অনার্স মাস্টার্স পাস করে সিভিটা দিয়েছে, তার সিভির পাশাপাশি আমি যদি বিবিএ এমবিএ করা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কারো একটা সিভি দেই, আপনার গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান ওই সিভিটা শর্ট লিস্টেই করে না। মানে আমি কিন্তু ভাই পার্সোনালি বলছি না কথাটা, এটা খুবই দুঃখের বিষয়। আমি ব্যক্তিগতভাবে এক জায়গায় আমি 25-26টা আমি সিভি সেন্ড করেছি, তার মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো ছিল সবগুলো শর্ট লিস্ট করেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি সেগুলোর তো কারণও আছে। হ্যাঁ, আমি সেই কথায় আসছি, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে ছিল, সেখান থেকে টোটাল 20টার মধ্যে তারা 6-7টা শর্ট লিস্ট করেছে খুব ভালো রেজাল্ট বা সাবজেক্ট ক্যাটাগরির কারণে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে দেখবেন মানে সবচেয়ে মেজরিটি, ভেরি বিগ নাম্বার হচ্ছে কিন্তু এই সেক্টরের স্টুডেন্ট, এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বের হচ্ছে। অথচ এই সেক্টরটাকে আমি অবহেলিত রাখতেছি, আমি এর এক জায়গায় শিক্ষার মানে চাকরি সুযোগ পাচ্ছে না। কিন্তু মিস্টার নাসির যখন কাউকে রিক্রুট করবেন, তার তো কনসিডারেশন হচ্ছে সে সাবজেক্ট, মানে তার যেটা দরকার সেই জায়গায় সে সবচেয়ে ভালো যে তাকে নিবে, সে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, আর বিদেশ থেকে আসা হোক, উনি যদি অ্যাফোর্ড করতে পারেন। এখন আমার এখানে দুইটা পয়েন্ট দিল ভাই, প্রথমত হচ্ছে যে এই মানুষগুলো যখন আমি বিশেষ পরীক্ষা দিচ্ছে, ধরেন একটা ছাত্র পলিটিক্যাল সায়েন্সে সে অনার্স মাস্টার্স করলো, তাকে যখন ভাইয়ের ওখানে অ্যাডমিন বা যে কোনো একটা এক্সিকিউটিভ পদে সে অ্যাপ্লাই করুক, ফার্স্ট ক্লাসে ফার্স্ট দেখবেন সে নিবে না, সে বিবিএ পাশ করা একজনকে নিবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই ছেলেটা যখন বিশেষ পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু ম্যাজিস্ট্রেট বা পুলিশ বা কেউ হচ্ছে, সে যদি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে সে যদি তার কাছে অ্যাপ্লাই করে, ভাই আমি আপনার এখানে চাকরি করতে চাই, সে বলবে আপনি আসেন, যে হি ইজ প্রুভেন ক্যান্ডিডেট, কিন্তু তাকে এইভাবে। আর আমার কথা হচ্ছে যে এই ব্যক্তিগুলো কিন্তু সরকারি ভালো ভালো পদে যে ঠিকই দায়িত্ব পালন করছে, বাট তাদেরকে আমরা এখানে এই করছি না, এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, যে আমাদের এই জায়গাটা ইনভেস্টমেন্ট, এদেরকে আমাদেরকে প্রশিক্ষিত করা, আমাদের ইনভেস্টর বের করা। আরো আমি এখানে এমপ্লয়মেন্ট, আমি যদি মানে স্কিল, আমি স্টুডেন্ট স্কিল, আমি ক্যান্ডিডেট বের করলাম, প্রডিউস করলাম, কিন্তু আমার এখানে এমপ্লয়মেন্টের সুযোগ নাই, আমাকে এখানে প্রচুর পরিমাণ আমার উদ্যোক্তা তৈরি করতে হবে বাংলাদেশে। কারণ বাংলাদেশে আপনি একটা জিনিস চিন্তা করেন, ব্রিটেন, আমি ইংল্যান্ডের কথা বলি, আমার হয়তো স্ট্র্যাটেজি আমার একটু ভুল হতে পারে, খুব সম্ভবত ইংল্যান্ডে আপনার প্রতি বছর ইঞ্জিনিয়ার ওদের প্রয়োজন হয় মেবি 66,000 বা 76,000 মেবি ইঞ্জিনিয়ার, ওদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইঞ্জিনিয়ার বের হয়ে আসে 56,000-47,000, মানে যা দরকার তাদের থেকে 10-20,000 কম আসে, ওদের এই পরিমাণে এমপ্লয়মেন্ট ওদের কান্ট্রিতে আছে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের দেশে এত বড় একটা মানে জনবহুল একটা কান্ট্রি, আমাদের গভর্নমেন্টের মাথায় প্ল্যানটা থাকা উচিত যে প্রতি বছর যে পরিমাণে ছাত্র বের হচ্ছে সেই তুলনায় আমরা ইনভেস্টমেন্ট, আমাদের ওই এমপ্লয়মেন্ট সেক্টর তৈরি করতে পারছি কিনা। যে জায়গায় আমার যেটা করার জন্য এই যে ব্যাংক লোন বলেন, অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের অনেক বেশি সুযোগ ক্রিয়েট করা উচিত, এবং আমরা যদি এই জিনিসগুলো করতে পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের দেশের ওইটা হবে আসল উন্নয়ন এবং শিক্ষার মানটাও তখন ভালো হবে। বলছেন যেটা বললেন আপনার কারিগরি শিক্ষা, আমি মনে করি বর্তমানে যে শিক্ষাটা আছে সেখানে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আমাদের বিজেমির পক্ষ থেকে আমরা একটা ইউনিভার্সিটি করেছি, বিজেমি ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সেখান থেকে যে ছাত্রটা আপনার ফ্যাশন ডিজাইনিং বলেন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলেন, যে কোনো বিষয়ে যদি পাশ করে বের হয়, যত তাড়াতাড়ি তার চাকরিটা হবে, অন্য একটা স্টুডেন্ট যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য কোনোখান থেকে যদি পাশ করে বের হয় তার সেভাবে কিন্তু চাকরিটা হবে না। সেই জায়গাটা আমরা মনে করি আপনার টেকনিক্যাল যে ইনস্টিটিউশনগুলো, আপনার টেক্সটাইল ইউনিভার্সিটি বাংলাদেশে মনে হয় একটাই আছে, এরকম যদি
কারিগরি ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলি যদি করা হয় এবং আমাদের বিদেশে যে লোকগুলো যায় তাদেরকেও যদি ট্রেনিং দিয়ে এখান থেকে পাঠানো হয় তারা অনেক বেটার চাকরি সেখানে পাবে এবং বাংলাদেশে কিন্তু অনেক ভালো রেমিডেন্স পাঠাতে পারবে যেগুলি ইন্ডিয়ার লোকদেরকে ওভাবে ট্রেন করে পাঠানো হয়। আমরা আজকে যদি একটা সাধারণ সাবজেক্টের উপর একটা স্টুডেন্ট পাস করে বের হয় তখন মাস্টার্স করার পরও কিন্তু তার চাকরিটা হয় না, কিন্তু কারিগরি যদি জ্ঞান তার থাকে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে মিড লেভেল ম্যানেজমেন্টের যথেষ্ট শর্টেজ আছে, সেখানে অনেক ক্ষেত্রে আপনার আমাদের অন্যান্য দেশ থেকে লোকজন এসেও কিন্তু আমাদের এখানে কাজ করে, তারা কিন্তু এখানে কাজ করার যথেষ্ট একটা সুযোগ আছে। সেই জায়গাটায় যদি আমরা অনেকগুলো কাজ করি, আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, আমরা ইউনিভার্সিটিগুলোতে মিড লেভেল ম্যানেজমেন্টদেরকেও ট্রেনিং দিই যাতে তারা আমাদের এই শিল্পের সাথে সম্পৃক্ত হতে পারে এবং এই আমাদের যারা গ্রাজুয়েশন করার পরে তারা যেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের চাকরিটা হয়। সেই জায়গায় আমার ওপিনিয়নটা হলো যে নর্মাল যে শিক্ষা সেখান থেকে বের হয়ে যদি আমরা কারিগরি শিক্ষার দিকে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যদি সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারি, আমাদের এই যেহেতু আজকে মনে করেন 83% ফরেন কারেন্সি আসতেছে, এতগুলো লোকের কর্মসংস্থান করতেছে এই পোশাক শিল্প, এই পোশাক শিল্প নিয়ে একটা সাবজেক্ট তো আপনার কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে না, সেই জায়গায় যদি এই সাবজেক্টটাকে যদি ইন্ট্রোডিউস করা হয় এখানে পড়া হয় তাহলে উদ্বুদ্ধ হবে, তারা আসবে এবং এই ইউনিভার্সিটি আমরা এখন প্রচণ্ড প্রেশারের মধ্যে থাকি বিএফটিতে স্টুডেন্টদের রিকোয়েস্টের জন্য ভর্তির জন্য এখানে চান্স পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই জায়গাটা আমি মনে করি অনেক বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত স্টুডেন্টদেরকে আমাদের নিয়ে আসতে হবে এবং প্রতি বছর যেখানে প্রায় 2 মিলিয়ন লোক কর্মজগতে প্রবেশ করে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করাটা হলো আমাদের জন্য সামনে বড় চ্যালেঞ্জ। ভাইয়ের কথার সাথে আমি একমত পোষণ করি, আমাদের দেশে যে পরিমাণ রেমিটেন্স আসে এটাকে দ্বিগুণ তিনগুণ করা সম্ভব, কারণ আমাদের দেশের আমি একটা জায়গায় একটা স্ট্র্যাটেজি দেখছিলাম সেখানে যে বাংলাদেশে যারা বিদেশে যে প্রবাসীরা আছে এদের এভারেজ স্যালারি হয়ে থাকে সাধারণত আপনার 50,000 থেকে 70,000 টাকা, বাট এই ব্যক্তিগুলো যদি আপনার এক্সপার্ট হতো টেকনিক্যালি তাদেরকে যদি প্রশিক্ষিত করা হতো তাদের স্যালারি হয়ে যেত আপনার 1.5 থেকে 2 লাখ, তখন কিন্তু আমাদের রেমিটেন্স কিন্তু ডাবল হয়ে যেত। তারপরে ধরেন যে পদ্মা সেতু এখানে যে মানুষগুলো কাজ করে শ্রমিকরা, এই পদ্মা সেতু কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় এই মানুষগুলোকে কিন্তু আমরা বিদেশে পাঠাইতে পারি এই লেবারগুলোকে, এই ধরনের পরিকল্পনা আমাদের থাকা উচিত। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ঢাকা ইমেল এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মেজর রেজাউল করিম এবং মিস্টার মোহাম্মদ নাসির, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা করার জন্য। দর্শক, 48তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ, অর্জন আছে নিঃসন্দেহে বলবার অপেক্ষা রাখে না, আবার ব্যর্থতারও অনেক জায়গা আছে বা দুর্বলতার জায়গা যেগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশে তা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারত এবং সেখানে কিছুটা প্রসঙ্গে সে যে সুশাসনের দুর্বলতা, আইনের শাসনের দুর্বলতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে এসছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, গণতন্ত্রের চর্চাকে আরও বিকশিত করা, শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তির উপস্থিতি, এইসব প্রসঙ্গ ওনারা আলোচনার মধ্যে নিয়ে এসছেন এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যেটি জোর দিয়েছেন যে অনেক অর্জনের মধ্যেও এই অর্জনকে আরও বেগবান করবার জন্যে দেশের বিনিয়োগ পরিস্থিতিকে উন্নত করতে হবে, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং কর্মসংস্থান, বিনিয়োগ যদি বাড়ে দেশে কর্মসংস্থান তৈরি হবে, দেশে সিংহভাগ জনগোষ্ঠী, সিংহভাগ যেহেতু তরুণ জনগোষ্ঠী, কাজেই তাদেরকে দক্ষ করে তৈরি করতে হবে, দেশে তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে এবং বিদেশে তাদেরকে কীভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টাটাও বাংলাদেশকে অব্যাহত রাখতে হবে, চালিয়ে যেতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।